বন্ধুরা, মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোটিকের একটি ফিচার সেভ মোড কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ হাউ টু ইউজ সেভ মোড ইন ইওর মাইক্রোটিক রাউটার। সেভ মোড অনেক সময় দেখা যায় যে কাজ করার সময় ভুলক্রমে অনেক কিছু হয়ে যায়, তখন বলা যায় যে রাউটারটি আবার রিসেট করতে হয়। বাট আপনি যদি সেভ মোড ইউজ করে কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনার এই ভুল থেকে উতরাতে পারেন, অর্থাৎ এই ভুলটি আর হবে না আপনার। তো আমি দেখি সেভ মোডে যার সাথে সেভ ক্লিক করবেন, দেখুন ক্লিক করার সাথে একটা অর্থাৎ ঝাপসা কালারের হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সেভ মোডে থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো সিস্টেম থেকে আইডেন্টিটিটা আমি একটু চেঞ্জ করে দেখি। আইডেন্টিটি দেখুন এখানে আমার, কিন্তু তার আগে আমি চেঞ্জ করার আগে এটা কেটে দিচ্ছি। আমি যে ইউজার দিয়ে লগ ইন হয়েছি ম্যাক অ্যাড্রেস দিয়ে, দেখুন এখানে কিন্তু আইডেন্টিটিতে আছে মাইক্রোটিক আন্ডারস্কোর ট্রেস্ট, মাইক্রোটিক আন্ডারস্কোর ট্রেস্ট। তো আমি একটু দেখি যে সেভ মোডে কাজ করার পরে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। সিস্টেম থেকে আইডেন্টিটি জাস্ট আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি নামটা। দেখুন আমার কিন্তু এখনো সেভ মোডে আছে, জাস্ট আমি এটা কেটে দিচ্ছি, উইনবক্সটা কেটে দেওয়ার পরে এখানে দেখুন আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে, ইউ আর ইন সেভ মোড, আপনি এখন সেভ মোডে আছেন, কোয়েটিং উইল আনরোল চেঞ্জ, অর্থাৎ যেটা চেঞ্জ করেছেন সেটা হবে না, আনরোল হয়ে যাবে, আপনি কি এটা করতে চাচ্ছেন কিনা। আমি এটা ইয়েস দিলাম, তার সাথে সাথে এখন আবার আমি মাইক্রোটিকে লগ ইন করে নিচ্ছি। দেখুন যেহেতু আমি সেভ মোডে ছিলাম, আমার নামটা কিন্তু এখানে পরিবর্তন হয়নি, সেভ মোডের নামটা এখানে আমার পরিবর্তন হয়নি। তো আবার একটু দেখাচ্ছি, এখানে দেখুন যদি পরিবর্তন করি, তো আমি একটু একটু কমান্ড মোডে, এটা আমি দেখাবো কমান্ড মোডের জন্য আপনাকে দেখতে হবে নিউ টার্মিনালে যাব। নিউ টার্মিনালে যা সেভ মোডে যাওয়ার জন্য আপনাকে আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস এক্স চাপার জন্য আপনি সেভ মোডে চলে যাবেন। দেখেন সেভ মোড টেকেন, তো আপনি সেভ মোড থেকে বের হওয়ার জন্য আপনাকে আবার কন্ট্রোল প্লাস এক্স চাপতে হবে। দেখুন সেভ মোড রিলিজ, তো আমি সেভ মোডে কাজটি করতে চাচ্ছি, দ্যাটস হোয়াই আমি আবার যাচ্ছি কন্ট্রোল প্লাস এক্স সেভ মোডে, দেন আমি সিস্টেম আইডেন্টিটিটা চেঞ্জ করব, দেন সিস্টেম আইডেন্টিটি, দেন সেট নেম দিতে যাচ্ছি SSFI360 এন্টার। তো দেওয়ার পরে দেখুন এখানে আমার চলে এসেছে, আমি এখন যেহেতু সেভ মোডে আছি, তারপরে কিন্তু এখানে যেহেতু আমি এক্সিট করি নাই, দ্যাটস হোয়াই আমার এখানে কিন্তু শো করছে SSFI360। আমি এখন এই মুহূর্তে যেটা চেঞ্জ করলাম, তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, জাস্ট সেভ মোডে থেকে কেটে দিচ্ছি, দেখি আমার কি দেখায়। তো আবার আমি একটু মাইক্রোটিকে লগ ইন করবো, লগ ইন করে নিচ্ছি, দেখি আমার নামটা পরিবর্তন হয়েছে, দেখুন আমার নামটা কিন্তু এখানে পরিবর্তন হয়নি, যেহেতু আমি সেভ মোডে ছিলাম। তো এটা আবার প্রমাণের জন্য আমি যাচ্ছি নিউ টার্মিনাল, এখানে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস এক্স চেপে সেভ মোডে চলে যাবেন। সেভ মোডের থেকে আমি এটাকে দেখতে চাচ্ছি সিস্টেম আইডেন্টিটি সেট নেম SSFI360। তো এটা দিলাম আমি এন্টার, এটা আমি যদি সেভ মোড থেকে চলে বের হয়ে আসি, কন্ট্রোল এক্স আবার চাপি, তাহলে কিন্তু আমি আবার রিলিজ হয়ে যাব সেভ মোড থেকে। কন্ট্রোল এক্স দিলাম, সেভ মোড থেকে রিলিজ হয়ে যাচ্ছি। দেখুন আমার এখানে একটা ইরর দেখাচ্ছে, সিস্টেম ইরর ক্রিটিক্যাল লগইন ফেলার, এটা ইরোরটা যাতে না আসে সে ব্যবস্থা করব, তো এটা আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে
সেভ মোড কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখতে পারবেন। অর্থাৎ সেভ মোড ব্যবহার করে মাইক্রোটির একটি ফিচার, এটি ব্যবহার করে আপনি খুব সহজেই অন্যান্য আদার্স কাজগুলো করে নিতে পারেন। যদিও ভুল হয় তাহলে সেভ মোডে আবার যখন ফিরে আসবে তখন আর সেটা থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।